যুব মহিলা লীগের সম্মেলন চলছে। আজকে আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে। হ্যাঁ দর্শক, ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেতাকর্মীরা সকাল থেকেই টিএসসি গেটটি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। আমরা আগে যে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমাতা, আমরা ওনাকে আবার সভাপতি হিসেবে পেতে চাই, এটা আমাদের প্রত্যাশা। এখানে সকাল থেকে আজকের এই যুব মহিলা লীগের যে সম্মেলন আর তৃতীয় বার্ষিকী সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন আজকের সম্মেলনে নেতাকর্মীরা সকাল থেকে এখানে আসতে শুরু করেছেন। আজকে এই যে মহিলা লীগের ত্রিবার্ষিকী যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের প্রধান অতিথি থাকার কথা রয়েছে। দর্শক, এর আগে যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল 2017 সালের 17 মার্চ। সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে পুনর্নির্বাচিত করা হয়। ছাত্রলীগে দর্শক আরেক বিষয় জানিয়ে রাখি যে ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে 2002 সালের 6 জুলাই এই যুব মহিলা লীগ গঠিত হয়েছিল। সে সময় 101 সদস্যের একটি আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন সভাপতি নাজমা আক্তার, যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্তমান কমিটির যে সাধারণ সম্পাদক রয়েছে অপু উকিল। 2004 সালে যুব মহিলা লীগের প্রথম সম্মেলন সভাপতি নাজমা আক্তার আর সাধারণ সম্পাদক অপু উকিল। 3 বছর অন্তর সম্মেলন হওয়ার কথা থাকলে দ্বিতীয় সম্মেলন হয় 2013 সালে। আজকে এই যে ত্রিবার্ষিক যে সম্মেলন যুব মহিলা লীগ, এটা যুব মহিলা লীগে আজকে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার কথা রয়েছেন। সকাল থেকে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। ভাই 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 ভাই
সবার থেকে আসছে সবার সবার আজকে তো নতুন সম্মেলন হচ্ছে কেমন নেতৃত্ব আশা করেন ভালো ভালো সুষ্ঠু ভালো যে নেতৃত্বটা ভালো দিতে পারবে তাকে আশা করি সাথে কাজ করতে পারি নেত্রী এরকম একটা নেতৃত্ব দিবে সেটাই আমরা আশাবাদী আশা করি আজকের যে তিন বছর পর যে তৃতীয় ত্রিবার্ষিক যে সম্মেলন হচ্ছে সেখানে আসলে যোগ্য নেতৃত্ব আশা করছেন নেতা কর্মীরা সালে গঠিত হয়েছিল যুব মহিলা লীগ তৎকালীন ছাত্রলীগের যে সাবেক নেতৃবৃন্দকে গঠিত হয়েছিল বাংলাদেশ যুব মহিলা লীগ আজকে দর্শক আমরা সকাল থেকে দেখেছি যে যুব মহিলা লীগের যে আজকের যে সম্মেলন সেই সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা সকাল থেকে ভিতরে প্রবেশ করছেন দর্শক 2002 সালে 6 জুলাই এই মহিলা যুবলীগ যুব মহিলা লীগের গঠিত হয়েছিল সে সময় 201 সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছিল তারপর 2013 সালে এবং সর্বশেষ 2017 সালের 17ই মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে মহিলা লীগের নেতাকর্মীরা সংস্থান মানে আজকের এই যে মহিলা যুব মহিলা লীগের যে ত্রিবার্ষিক যে সম্মেলন সেই সম্মেলনকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা সকাল থেকে আসতে শুরু করেছেন আমরা দেখেছি কঠোর নিরাপত্তার মধ্যে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখার কথা রয়েছে দর্শক ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে যুব মহিলা লীগের নেতৃকর্মীরা এখানে আসছেন তারা টিএসসি যে গেটটি রয়েছে সোহরাওয়ার্দীন সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার সঞ্চালনা করবেন সাধারণ সভা উকিল দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের যে এই যুব মহিলা লীগের যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এর আগে এটি 2017 সালের 17ই মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2002 সালের 6ই জুলাই এই মহিলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছিল Thank you.
দর্শক আপনারা দেখছিলেন ইত্তেফাকের ফেসবুক লাইভ যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে আমি আকরাম হোসেন নাইল দর্শক আমাদের আপনাদের সাথে যুক্ত অবশ্যই পর্যন্ত ইত্তেফাকের সাথে